আসসালামু আলাইকুম আলা রসুল আল্লাহ রসুলহিল করিমাব প্রিয় দিন ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নত রয়েছে এই সমস্ত সুন্নতের ওপর যদি কেউ অনীহা প্রকাশ করে তাহলে তার কি হবে তার কি পরিণতি হবে প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিদে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করে অনিহা প্রকাশ করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোককে তার উম্মতের অন্তর্ভুক্ত নয় এ কথা বলে সম্বোধন করেছেন তারা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাইরে যদি আপনার মনেও সুন্নতের প্রতি মানে অনিহা আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে ইমানের কমতি রয়েছে আপনি বেশি বেশি ইস্তেকফার পড়বেন বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের সুন্নতকে মহাব্বত করার চেষ্টা করবেন আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্যি যে অনেককেই দেখা যায় দাড়ি টুপি এগুলো দেখলেই অনেকের মেজাজ খারাপ হয়ে যায় মানে মনের মধ্যে একটা কেন জানি এই সমস্ত জিনিসের উপর অনিহা প্রিয় বন্ধুগণ যারা এরূপ দাড়ি টুপি এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যে সমস্ত সুন্নত রয়েছে এই সমস্ত সুন্নতের প্রতি যারা অনীহা প্রকাশ করবে তারা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উন্নতের বাইরে চলে যাবে এজন্য প্রিয় বন্ধুগণ আসুন আমরা সুন্নতকে ভালোবাসি সুন্নত অনুযায়ী আমাদের জিন্দগি পরিচালনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সুন্নতের ওপর পামদনি করার তৌফিক দান করুন এবং কাল কেয়ামতের ময়দানে রাসুলসাল্লু ওয়াসাল্লামের সাফায়ত অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বান্ধব সহ সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকলেই এ সম্পর্কে জানতে পারে আর বন্ধুগণ আপনারা যদি অনলাইন মাদ্রাসার অন্যান্য ইসলামিক ভিডিওগুলো পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته مولا يصلي و يسلم دائمًا ابدا على حبيبك خير الخلق